ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সৌদির সঙ্গে যদি ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় তাহলে আরব ইসরায়েল দ্বন্দ্ব বন্ধ হওয়ার পথ সুগম হবে। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা লিন্স লে গ্রাহামের সঙ্গে জেরুজালেমে সোমবার বৈঠক করেন নেতানিয়াহু। সেখানে তিনি সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহের কথা জানান। নেতানিয়াহু লিন্স লে গ্রাহামকে বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে শান্তি ও কূটনৈতিক সম্পর্ক চাই। ইসরায়েল আরব দ্বন্দ্ব বন্ধ হওয়ার ক্ষেত্রে এটিকে আমরা বড় ধাপ হিসেবে দেখি। নেতানিয়াহু আরও দাবি করেন, ইসরায়েল সৌদির সম্পর্ক আরব অঞ্চল সহ সবার জন্য একটি ভালো ও ঐতিহাসিক মুহূর্ত হবে। 2022 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব বিশ্বের কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল সৌদি আরবের সঙ্গে এক হওয়া। ওই সময় সৌদি জানায়, যদি ইসরায়েল তাদের স্বীকৃতি চায় তাহলে আগে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে। এদিকে প্রায় এক যুগ পর সিরিয়া সফরে গেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান আল সৌদ। দামেস্ক সফরে গিয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সৌদি আরব ও সিরীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের ব্যাপারে আলাপ আলোচনা করতেই দামেস্ক সফরে গেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত মাসে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয় উভয় দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স ফয়সালের সফর সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য রিয়াদের আগ্রহের বহিঃপ্রকাশ। সিরিয়ার চলমান সংকটের অবসান হলে দেশটিতে ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে এবং দেশটির আরব পরিচয় সংরক্ষিত হবে। প্রিন্স ফয়সালের এই সফর বিগত 12 বছরের মধ্যে কোন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সিরিয়া সফর। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর 2012 সালের মার্চ মাসে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। সেই সঙ্গে সিরিয়া থেকে নিজেদের সব কূটনৈতিক প্রত্যাহার করে নেয় সৌদি আরব। এদিকে গত মাসে ইসরায়েলের চরম শত্রু ইরানের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় সৌদি আরব। চীনের মধ্যস্থতায় দীর্ঘ 7 বছর পর আবার এই দুটি মুসলিম দেশ এক হওয়ার ঘোষণা দেয়। এই বিষয়টি নেতানিয়াহুর জন্য বড় একটি ধাক্কা হয়ে আসে। ইরান সৌদি আরব এক হওয়ার ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ একে অপরের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে।